ইসমিল্লাহি রহমান রহিম সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস শুরু করছি আমি আবদুল্লাল মামুন প্রবাসক গণিত বিভাগ হেমনগর ডিগ্রি কলেজ গত ক্লাসে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র হতে জটিল সংখ্যার কিছু বিষয় আলোচনা করেছিলাম সেই ধারাবাহিকতায় আজকে এককের ঘনমূল ও তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব শুরুতে আমরা এককের ঘনমূল নির্ণয় করব ধরি কিউব রোড ওয়ান ইকুয়াল টু এক্স আমরা এককের ঘনমূল নির্ণয় করতে যাচ্ছি তাহলে এই কিউব রোড ওয়ান এটি সমান আমরা এক্স ধরে নিলাম এখন এটিকে ঘন করে দেবো উভয় পক্ষে তাহলে এটা হয়ে যাবে ওয়ান ইকুয়াল টু এক্স কিউব ঘন করে ঘন উভয় পক্ষকে ঘন করে আমরা এটি পেলাম এখন পক্ষান্তর করব এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা একটি সূত্র সবাই জানি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এরকম ছিল এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস স্কোয়ার এটি আমরা সবাই জানি এখন এই সূত্রটি আমরা এখানে প্রয়োগ করব তাহলে এখানে এক্স কিউব মাইনাস ওয়ান কিউব তাহলে হবে X মাইনাস

এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু জিরো হবে তাহলে দেখো যে এক্স মাইনাস ওয়ান টু জিরো অতএব কত হবে x ইকোয়াল টু ওয়ান হবে তাহলে এই যে এককের ঘনবল নির্ণয় করতে যাচ্ছি আমরা একটি ঘনবল পেয়ে গেছি সেটি হচ্ছে এখন আমরা পরবর্তী ঘনবূলগুলো নির্ণয় করব অথবা তাহলে এই উৎপাদক এটি সমান কত হবে জিরো হবে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন এই সমীকরণটিকে আমরা এই সমীকরণটিকে আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই সমীকরণটির সাথে কম্পেয়ার করি তাহলে এখানে খেয়াল করো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তার মানে এই এইটার সাথে এই সমীকরণের সাথে এই সমীকরণ যদি কম্পেয়ার করি তাহলে এক্স স্কোয়ারের সহ এখানে এ আছে আর এখানে আছে কত ওয়ান তার মানে এ টু হবে ওয়ান তারপরে বি টু হবে ওয়ান এবং সি ইকাল টু হবে ওয়ান অর্থাৎ এই সমীকরণটিকে আমরা যদি এই সমীকরণের সাথে কম্পেয়ার করি তাহলে এবিসি এই তিনটি মান আমরা পেয়ে যাচ্ছে ওয়ান তোমরা সবাই একটি বিষয় জানো যে দীঘাত সমীকরণের সমাধানের একটা সূত্র আছে সেটি হলো এরকম খেয়াল করো সবাই যে এ এক্স স্কোয়ার প্লাস এই যে একটি দীঘাত সমীকরণ এটির সমাধান যদি আমরা করি সেই সূত্রটি হলো এক্স ইকাল টু মাইনাস বি প্লাস এ সি হচ্ছে টু এ এখন আমরা এই সমীকরণটির যেহেতু মূল নির্ণয় করব। তাহলে এই সূত্রটি এখন আমরা অ্যাপ্লাই করব তাহলে দেখো কি হবে অতএব এক্স ইকুয়াল টু এই সূত্রের সাথে আমরা একটু মিল করে দেখি এখানে কি আছে যে মাইনাস বি তার মানে মাইনাস এখানে এর মানটা হচ্ছে ওয়ান ওয়ান বসিয়ে দিলাম প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে বি যেহেতু ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইনটু এ এ হচ্ছে ওয়ান তারপরে সি সি হচ্ছে ওয়ান এখানে মানগুলো শুধু বসিয়ে দিচ্ছি আর নিচে আসি টু ইন্টু এ তার মানে ওয়ান এখানে আমরা কী করলাম এই যে এই এখানে যে মূল নির্ণয়ের অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণ সমাধানের একটি সূত্র আছে অর্থাৎ সেই সেইটি আমরা এখানে অ্যাপ্লাই করলাম তাহলে এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কি হয় তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানগুলো যে বসিয়ে দিছি সেগুলো এখন আমরা একটু হিসাব করে দেখি এখানে হবে ওয়ান আর এখানে হবে কত ফোর ডিভাইডেড বাই টোয়েন্টি ওয়ান তার মানে হবে টু ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টু আমরা যেহেতু জানি যে আয়ের ভ্যালু হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান তাহলে এইখানে এই রুট ওভার মাইনাস থ্রি এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে মাইনাস ওয়ান প্লাস মাইনাস হচ্ছে টু তাহলে এখানে এক্সের দুটি মান বের হয়েছে একটি হচ্ছে মাইনাস ওয়ান ওভার থ্রি আই ডিভাইডেড বাই টু আরেকটি কথা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি হচ্ছে অর্থাৎ আমরা লিখতে পারি অর্থাৎ এককের এককের তিনটি ঘনমূল তিনটি ঘনমূল একটি হচ্ছে ওয়ান তারপর হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই হচ্ছে টু আর একটি হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই হচ্ছে টু তাহলে এককের তিনটি ঘনমূল আমরা এগুলা পেলাম এখানে একটি বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে কোনো বাস্তব সংখ্যার ঘনমূল যদি নির্ণয় করি তাহলে একটি এখানে বাস্তব বের হবে আর দুইটি জটিল ঘনমূল বের হবে এখন আমরা দেখব যে এককের ঘনমূলের বৈশিষ্ট্যগুলো অর্থাৎ এককের যে তিনটি ঘনমূল আছে এদের কী কী বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে এখন আলোচনা করব তো এককের যে তিনটি ঘনমূল আছে তার মধ্যে হচ্ছে দুইটি জটিল ঘনমূল অর্থাৎ এগুলো কিন্তু জটিল সংখ্যা কারণ এখানে দেখো যে জটিল একক আয় রয়েছে সেই কারণে এই দুটি হচ্ছে জটিল ঘনমূল তাহলে এই জটিল ঘনমূলের একটি আরেকটি বর্গের সমান তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এককের এককের জটিল ঘনমূল দ্বয়ের জটিল ঘনমূল দয়ের একটি অপরটির বর্গ অপরটির বর্গের সমান সমান তাহলে এই জটিল ঘনমূল দুইটির একটিকে বর্গ করলে আরেকটি পাওয়া যাবে আমরা একটু দেখি বিষয়টি প্রথমে আমরা এই এটিকে বর্গ করব মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই হচ্ছে টু এইটিকে আমরা বর্গ করে দেখি কী হয় তাহলে নিচে যেহেতু টু আছে বর্গ করলে ফোর হবে আর এটিকে আমি কী করবো এ প্লাস বি হোস্কোয়ার সূত্রে ভাঙাবো তাহলে এখানে ওয়ানকে বড় করলে হবে ওয়ান মাইনাস কে বড় করলে ওয়ান হবে প্লাস টু তালে তাহলে টু এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান আর এর ভ্যালু হচ্ছে রুট থ্রি আই প্লাস বি রুট থ্রি আই রুট থ্রি আই টু ওয়ান তাহলে এখানে কত হবে

আই এর হচ্ছে রুট -1 মাইনাস ওয়ান তাহলে আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আই স্কোয়ার যদি মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাস ওয়ান থ্রি গুণ হয়ে মাইনাস থ্রি হবে ডিভাইডেড বাই হবে ফোর ইকুয়াল টু এখানে খেয়াল করো কী হয় যে ওয়ান মাইনাস থ্রি তার মানে মাইনাস টু মাইনাস টু রুট থ্রি আই ডিভাইডেড বাই হচ্ছে ফোর আমি যদি এখানে মাইনাস টু কমন নিয়ে নিই তাহলে কি হয় দেখো মাইনাস টু কমন নিলে হবে ওয়ান আমি যে টু কমন নিই শুধু টু কমন নিই তাহলে এখানে হবে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই হচ্ছে ফোর এখন টু আর ফোর কাটলে হবে নিচে টু থাকবে দেখো মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই হচ্ছে টু তাহলে খেয়াল করো আমরা এই যে এইটিকে বর্গ করে দেখলাম যে এটা পাওয়া যায় তাহলে আমরা একটার ক্ষেত্রে দেখলাম যে এই প্রথমটি এটি যদি বর্গ করি এটি পাওয়া গেল তার মানে একটি আরেকটির বর্গের সমান অনুরূপভাবে আমরা যদি এটিকে বর্গ করি তাহলে এটি বের হবে তখন আমরা বলতে পারব যে জটিল ঘনমূল দ্বয়ের একটিকে বর্গ করলে অপরটি পাওয়া যায় তার মানে এককের জটিল ঘনমূল দ্বয়ের একটি অবরটির বর্গের সমান আরেকটি বৈশিষ্ট্য হল যে এই এককের তিনটি ঘনমূল যে আছে এই তিনটি ঘনমূলকে যদি আমরা গুণ করি তাহলে তার মান ওয়ান হবে এখন এই যে এককের যে তিনটি ঘনমূল আছে একটি হচ্ছে ওয়ান আরেকটি ওমেগা আর একটি ওমেগা স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয় যেহেতু একটি আরেকটির বর্গ এটিকে যদি ওমেগা ধরি এটি ওমেগা স্কোয়ার আর এটিকে যদি ওমেগা ধরি এটি ওমেগা স্কোয়ার হবে তার মানে যে এককের যে তিনটি ঘনমূল আছে একটি ওয়ান আরেকটি ওমেগা আরেকটি হচ্ছে ওমেগা স্কোয়ার তাহলে এই তিনটি ঘনমূলকে একটি ওয়ান একটি ওমেগা আর একটি ওমেগা স্কোয়ার দ্বারা সুজিত করা হয় আমরা একটি বৈশিষ্ট্য শিখে ফেলছি যে এককের জটিল ঘনমূল দ্বয়ের একটি অপরটির বর্গের সমান হবে দ্বিতীয় বৈশিষ্ট্য যেটি আমি একটু আগে বললাম যে এই এককের যে ঘনমূল তিনটি আছে এই তিনটি ঘনমূল যদি আমরা যোগ করি সরি তিনটি ঘনমূল যদি আমরা গুণ করি তাহলে তার মান ওয়ান হবে এককের এককের তিনটি ঘনমূলের ঘনমূলের গুণ ফল মান ওয়ান অর্থাৎ একের যে তিনটি ঘনমূল আছে এই তিনটি ঘনমূল যদি আমরা গুণ করি তাহলে তার মান হবে ওয়ান তার মানে একটি হচ্ছে ওয়ান একটি ওমেগা একটি হচ্ছে ওমেগা স্কোয়ার তাহলে ওয়ান ইন্টু ওমেগা ওমেগা স্কোয়ার তার মানে হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান তার মানে এখানে আমরা যেটা জানলাম যে ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান এটি আমরা যখন পরবর্তীতে অঙ্ক করবো অনেক প্রয়োগ আছে এটির কাজে এটি মনে রাখতে হবে যে ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এককের তিনটি ঘনমূল যদি আমরা যোগ করি তার মানে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তাহলে তার মান হবে শূন্য তার মানে এককের তিনটি ঘনমূলের যোগফল এর মান শূন্য অর্থাৎ ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু জিরো তার মানে এককের তিনটি ঘনমূল যদি আমরা যোগ করি তাহলে তার মান হবে কত শূন্য আমরা আজকে কী শিখলাম প্রথমেই এককের ঘনমূল্য নির্ণয় করলাম তিনটি ঘনমূল পেলাম একটি হচ্ছে ওয়ান একটি হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট ওভার থ্রি আই ডিভাইডেড বাই টু আর একটি হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই হচ্ছে টু এখন এই তিনটি ঘনমূলের মধ্যে একটি হচ্ছে বাস্তব আর দুইটি জটিল সংখ্যা এবং তাদের বৈশিষ্ট্য শিখলাম একটি হচ্ছে এককের জটিল ঘনমূল দ্বয়ের একটি অপরটির বর্গের সমান তারপর তিনটি ঘনমূলের গুণ ফলের মান এক এবং তিনটি ঘনমূলের যোগ ফলের মান হচ্ছে শূন্য আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে